हाय फ्रेंड, वेलकम टू माय चैनल इब्राहिम गार्डन एट फाइव चैनल सकल के स्वागत। आज के आलोचनार विषय पिंजर काली चाषर पद्धति, क्यों पिंजर काली चाष करबें, क्यों बीजा बपन करबें, कौन कौन रासायनिक सार यूज करबें, जिंक और हाइजिन की प्रयोग करते हैं, जिंक और बोरन की प्रयोग करते हैं, जिंक और बोरण प्रयोग करार पर हमें क्योंकि आगाछानाशक हिसाब से कौन कौन कीटनाशक व्यवहार करब, अर्थात आगाछा क्योंकि अनेक समय क्योंकि जमीते प्रचुर परमाणे बार है तरह क्योंकि हमें नियम सहाजे क्योंकि निजिए साफ करते अनेक क्योंकि जोर प्रयोजन है तरह कौन आगाछानाशक व्यवहार कर ले जमीते आगाछा बार है ना, से ही संगे क्यों परिचर्या करबें, बीजगुली क्यों पुतबें, समस्त तथ्य भिडियोर माध्यम देव। तो भिडियो स्किप ना कर शेष पर्यंत देखो, तरह एक छोट रिक्वेस्ट करब चैनल सबसक्राइब कर पास बेल आइकन बजे दिन, आसन जेने नीन विस्तारित तथ्य। देखते पाच्छेन आमरा किन्तु पिंयाजेर काली किन्तु चाष करछि, मिनिमाम एक बीघे जमीते आमरा किन्तु पिंयाजेर काली चाष करछि। एबार पिंयाजेर काली चाषेर पद्धति सम्पर्के आपनादेर जानते हबे एबं आमरा कोन कोन बीज एखाने व्यवहार करछि एबं जमी किभाबे तैरी करेछि से सम्पर्के विस्तारित तथ्य धीरे धीरे आपनादेर जानाबो। फार्स्टे आपनारा देखते पाच्छेन एटा किन्तु पिंयाजेर बीज एबं एई बीजटा कारगिल पिंज, अपना देखते कारगिल पिंज एटा किन्तु अनेकटा कि बला जाए पिंजटार खूब द्रुत धरण आसे एवं सेई संगे सारेर मात्रा कम लागे, पोका कम लागे, एटा रोग बालाय किन्तु सेरकम समस्या है ना, आर खूब द्रुत बाजारजात करा जाए, मिनिमाम 40-50 दिनेर मध्ये धरण आसे। आमरा जदि सठिक मात्राय परिचर्या करी ताहले 40-50 दिनेर मध्ये एई कालीटा किन्तु धरण आसे। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনারা জানতে পারলেন যে এই বীজটা হলো অর্থাৎ কার্গিল বীজ। এটা কিন্তু অর্থাৎ আপনারা অবশ্যই কিন্তু যখন বীজ কিনে ক্রয় করতে যাবেন তখন কিন্তু কার্গিল বীজ নেবেন, যারা পিঁয়াজের কালি চাষ করবেন তারা কার্গিল বীজ নেবেন, এবং কার্গিল বীজটা যেন পুরনো হয়। যদি নতুন হয় তাহলে কি হবে, ধরন তাড়াতাড়ি আসবে না এবং নানা রকম সমস্যা হবে পিঁয়াজে, এবং ধরন দেরিতে আসবে, সারের পরিমাণ বেশি লাগবে। আর পিঁয়াজের কালিটা একটু যদিও একটু বড় হবে বা একটু পিঁয়াজের কালির চেহারাটা অন্যরকম হবে, তবে আপনাদের বলবো পুরনো বীজটাই নেবেন। এবার আমরা জমি তৈরি, এবার আমাদের জমি তৈরি সম্পর্কে জানতে হবে। এবার জমি দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমি, আমরা কিন্তু তৈরি করছি। জমি কিভাবে তৈরি করেছি আপনাদের বলে নিই, আমাদের এক বিঘে জমিতে আমরা 20 কেজি চুন দিয়েছি, এক বিঘে জমিতে 20 কেজি চুন দিয়েছি, এবং অবশ্যই কিন্তু আর সেখানে কিন্তু 50 কেজি খোল দিয়েছি। খোলটা কখন কাজ হবে, খোলটা কিন্তু যখন জমিতে যখন সেচ দেবো তখন কিন্তু কাজ করবে না, মিনিমাম যখন 2-2.5 মাস হবে বা 1-2 মাস হবে, জমিটা ধীরে ধীরে যখন জল এসে এসে মাটিটা যখন পচতে শুরু করবে, খোলটা যখন পচতে শুরু করবে তখন কিন্তু কাজ করবে। সেই জন্য কিন্তু আমরা খোল জমিতে দিয়ে নিয়েছি, 50 কেজি খোল আমরা জমিতে দিয়ে নিয়েছি। দেওয়ার পর এবার আমরা রাসায়নিক সার হিসেবে কী কী দিয়েছি জমি তৈরির সময়, রাসায়নিক সার হিসেবে আমরা কিন্তু ব্যবহার করেছি 14-35-14 সার, কারণ এখানে অর্থাৎ পিঁয়াজের কালিতে, পিঁয়াজের কালির প্রধান খাদ্য আমরা যেটা দেখেছি 14-35-14 সার, আর মাঝে সাঝে সুফালা, এছাড়া কোনো সার আমরা পিঁয়াজের কালিতে ব্যবহার করি না। তাই অবশ্যই আপনাদের বলবো 14-35-14 সার ব্যবহার করবেন। আর যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই বেশি পরিমাণে ফসফেট এবং তার হাফ পটাশ এবং তার হাফ ইউরিয়া দিয়ে অবশ্যই প্রয়োগ করবেন। প্রত্যেক বিঘে প্রতি আপনাদের রিকমেন্ড করবো 15 কেজি ইউরিয়া, 15-20 কেজি ইউরিয়া নেবেন, এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের বলবো 30 কেজি ফসফেট এবং সেই সঙ্গে 10-15 কেজি পটাশ একসাথে মিক্সড করে আপনারা কিন্তু জমিতে ছড়িয়ে নেবেন। তাহলে কিন্তু এটা কিন্তু সুফলার কাজ হয়ে যাবে বা 14-35-এর কাজ হবে। তাহলে সারের পাটটা কিন্তু শুকে গেল। এবার সারের পর আমরা কি কি দিয়েছি এবার জানতে হবে। সারের পর এই জমিতে আমরা কিন্তু 1 কেজি হাইজিন দিয়েছি প্রত্যেক 10 কাঠা জমিতে 1 কেজি, এবং আমরা কিন্তু এখানে আমাদের এক বিঘে জমিতে আমরা কিন্তু 4 প্যাকেট হাইজিন দিয়েছি, কারণ জমিতে জিঙ্ক আর বোরনের ঘাটতির জন্য নানারকম সমস্যা হয়, এই জন্য 4 প্যাকেট আমরা কিন্তু হাইজিন দিয়েছি। 2 প্যাকেট পায়রাবান দানা দিয়েছি। হাইজিন কী জন্য দিয়েছি একটু জানতে হবে। হাইজিন দেওয়ার মূল উদ্দেশ্য বা কারণ হলো আমাদের জমিতে ধরুন জমির নোনা লাগা আছে বা জিঙ্ক আর বোরনের ঘাটতি আছে, পিঁয়াজের কালি অনেক সময় ফেটে যায়, অনেক পেঁয়াজের গাছ বার হয়, সেই গাছ ছোটো ছোটো হয়ে থাকে, তাতে কালি হয় না, এই জন্য ওটা বোরনের ঘাটতির জন্য হয়, ওটা বোরনের ঘাটতির জন্য হয় আর জিঙ্ক বোরনের ঘাটতির জন্য। আর জিঙ্কটার কাজ কি, এটা কিন্তু খুব দ্রুত গাছটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। যারা কিন্তু হাইজিন দেবে না তারা কিন্তু জিঙ্ক আর বোরন অর্থাৎ বোরন সার দিতে পারেন, আর হাইজে অর্থাৎ জিঙ্কের কিন্তু আলাদা একটা প্যাকেট পাওয়া যায় সেটা দিতে পারেন, আলাদা আলাদাভাবেও কিন্তু আপনারা দিতে পারেন। আর সেই সঙ্গে পায়রাবান দানা 1 কেজি অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু পিঁয়াজের যে বীজগুলো যেগুলো মাটিতে পুঁতছেন নানা রকম পোকায় কিন্তু নষ্ট করে দেবে। ধরুন আজকে আপনি পিঁয়াজের বীজগুলো পুঁতছেন, আজকেই তো সেচ দেবেন না,
মিনিমাম 2 থেকে 4 দিন বাদে সেচ দিতে হয়, তা না হলে পেঁয়াজের বীজগুলি কিন্তু নষ্ট হয়ে যায়, এরকম কিন্তু সমস্যা থাকে। তাই কিন্তু ওই পেঁয়াজের বীজগুলি যাতে মাটির মধ্যে থাকা নানারকম পোকা যাতে নষ্ট না করে, সেজন্য কিন্তু আমাদের কিন্তু অবশ্যই বীজটাকে ভালো রাখার জন্য আমরা কিন্তু পায়রাবান দানা অবশ্যই কিন্তু দিয়েছি আমাদের জমিতে, আপনারা কিন্তু অবশ্যই দেবেন। এবার আমাদের দেখতে হবে কীভাবে আমরা পেঁয়াজের বীজটা জমিতে বপন করব। ধরুন আপনি পেঁয়াজের জমিতে পটল বসাবেন, তাহলে আপনাকে বলবো অবশ্যই কিন্তু পটলের এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু ডাড়া ডাড়া করে নেবেন। প্রত্যেক 5-7 বাদে বাদে একটা করে ডাড়া করতে হবে, অর্থাৎ পটলের যে ডাড়াটা সেটা কিন্তু করতে হবে। করার পর ডাড়ার মাঝখানে মাঝখানে যেখানে ফাঁকা থাকবে সেখানে কিন্তু 1 বিঘে, আপনার হাতের 1 বিঘে অন্তর অন্তর আড়ে এবং লম্বায় 1 বিঘে অন্তর অন্তর বীজগুলি বপন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 2টি ডাড়ার মাঝখানে দুজন কিন্তু পেঁয়াজের বীজটা বপন করছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন একটি এই পাশে একটা ডাড়া, ওই পাশে একটা ডাড়া, মানে একটা ডাড়ার মাঝখানে পেঁয়াজের বীজ কিন্তু বপন করছে এরা। 1 বিঘে অন্তর অন্তর কিন্তু এক একটা বীজ কিন্তু বপন করতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের বীজগুলি কিন্তু বপন করা হচ্ছে সঠিক মাত্রায়। এবার আপনারা যারা গাজরের মতো বেড করে ডাড়া ডাড়া করে চাষ করতে চান, অর্থাৎ বেড করতে চান, তাদের বলবো অন্তত 3 হাতের বেড করবেন। 3 হাতের আড়ে দিক থেকে 3 হাতের বেড এবং লম্বার দিক থেকে 7 থেকে 8 হাত করে আপনারা কিন্তু বেড করবেন। মাঝখানে একটা লম্বা বেড রাখবেন গাজরের ডাড়ার মতো, তাহলে কিন্তু সেখানে কিন্তু জল দিতে সুবিধা হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার পেঁয়াজের কালিটাও কিন্তু ভালো হবে, সার দিতেও কিন্তু সুবিধা হবে, কীটনাশক দিতেও সুবিধা হবে। যারা ডাড়া ডাড়া করবেন অর্থাৎ যারা বেড করবেন তারা কিন্তু সিস্টেমিকভাবে বেড করে করে, অর্থাৎ গাজরের বেড যেভাবে তৈরি হয় সেভাবে বেড করে করে চাষ করবেন। আমরা কিন্তু বেড করছি না, আমরা কিন্তু পটলের ডাড়া করেছি এবং ওই ডাড়ায় কিন্তু পটল পুঁতবো এবং মাঝখানে মাঝখানে আমরা কিন্তু পেঁয়াজের, অর্থাৎ পেঁয়াজের কালি কিন্তু চাষ করছি। এবং এখানে কিন্তু এই শীতকালের সিজনে আমরা কিন্তু পেঁয়াজের কালি বেছে নেওয়ার পর যখন গরমের সিজন আসবে ফাল্গুন মাসে, তখন কিন্তু আমরা পটলটা বানে তুলে দেব এবং বানে তুলে দেওয়ার পর আমাদের পটল হবে, আর শীতকালের সিজনে আমরা কিন্তু কালিটা বেছে নেব। তাহলে আপনারা দেখতে পেলেন যে কীভাবে পেঁয়াজের বীজটা জমিতে বপন করার জন্য কী করতে হবে, বেড করতে হবে না ডাড়া করতে হবে। এবার পেঁয়াজের বীজটা কীভাবে জমিতে বপন করতে হয় দেখে নাও। আপনি দেখতে পাচ্ছ পেঁয়াজের বীজ কিন্তু বপন করছে। পেঁয়াজের বীজ বপন করতে হলে আড়ের দিক থেকে 1 বিঘে এবং লম্বার দিক থেকে আমাদের কিন্তু 1 বিঘে রাখতে হবে। এবার আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আড়ের দিক থেকে এরা কিন্তু 1 বিঘে রাখছে, লম্বার দিক থেকেও কিন্তু 1 বিঘে রাখছে। এক একটা করে কিন্তু বীজ বপন করতে হবে জমিতে, অন্তত এক একটা চারা থেকে এক একটা চারার দূরত্ব অন্তত 1 বিঘে রাখতে হবে, তা না হলে পেঁয়াজের গাছগুলি বার হতে, পেঁয়াজের কালিগুলি বার হতে নানারকম কিন্তু সমস্যা হবে। অর্থাৎ যতটুকু গাছের জায়গা দরকার তার থেকে যদি বেশি ঘন পোতেন তাহলে কিন্তু সমস্যা হবে। তাই অবশ্যই আপনারা আপনার হাতের 1 বিঘে রেখে রেখে আপনারা কিন্তু পেঁয়াজের বীজগুলি জমিতে বপন করবেন। আর অবশ্যই পেঁয়াজের বীজটা যেন পুরনো বীজ হয়, এই পুরনো বীজে খুব তাড়াতাড়ি ধরন আসে এবং খুব দ্রুত কিন্তু কালি আসতে সাহায্য করে। তাহলে বীজটা কীভাবে বপন করবেন আপনারা দেখতে পেলেন। এবার বীজ বপনের পর পরিচর্যা, বীজ বপনের পর আমাদের কী কী পরিচর্যা করতে হবে। বীজ বপনের পর আপনাদের কিন্তু অবশ্যই জমিতে জলসেচ দিতে হবে। কদিন বাদে আমরা জলসেচ দেবো? মিনিমাম 2 থেকে 3 দিন বাদে অবশ্যই জলসেচ দিতে হবে। আগে দেখতে হবে আকাশটা কেমন আছে, যদি আকাশ মেঘযুক্ত থাকে তাহলে কিন্তু, যদি আকাশের জল হয় তাহলে কিন্তু কোনোরকম সেচ দেওয়া লাগবে না, আকাশের জল হয় এবং তাহলে কিন্তু সেচ দেওয়ার দরকার নেই। আর যদি কিন্তু আপনারা দেখেন যে আকাশের জল হচ্ছে না তখন কিন্তু সেচ দেবেন, এবং সেচ দেওয়ার পর যদি পুনরায় আকাশের জল হয় তাহলে কিন্তু গাজরের বীজগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য 2 থেকে 3 দিন ওয়েট করবেন। আর বীজ বপনের 1 থেকে 2 ঘন্টা বাদে বা 1 দিন বাদে কোনোরকম জলসেচ দেবেন না, তাহলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের বলবো যে বীজ বপনের 2 থেকে 3 দিন বাদে অবশ্যই আমরা কিন্তু জলসেচ দিই, আপনারাও 2 থেকে 3 দিন বাদে জলসেচ দেবেন। জলসেচ দেওয়ার পর একটা করণীয়, জলসেচ দেওয়ার পর অবশ্যই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের জমিতে যাতে আগাছা না বার হয়। আগাছা না বার হওয়ার জন্য আমরা কিন্তু প্যান্ডিউইস, এই ঘাসমারাটি ইউজ করে থাকি। অর্থাৎ এই বীজ বপনের পর আমরা যখন সেচ দেব এবং সেচ দেওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে আমরা কিন্তু জমিতে স্প্রে করে দেবো প্যান্ডিউইস এই বীজ। এটা কিন্তু কালো বীজ, জলে গুললে কিন্তু তো একেবারে হলুদ হয়ে যায়। তাই আপনাদের বলবো প্রতি 10 লিটারে কিন্তু 150 ml জলে গুলে গাছে স্প্রে, পুরো জমি স্প্রে করতে হবে। পুরো জমি স্প্রে করলে জমিতে কোনোরকম আগাছা কিন্তু বাড় হবে না, ওই সামান্য সামান্য ভেদলা ঘাস এবং দুব্বো ঘাস, এগুলি ছাড়া কোনোরকম কিন্তু ঘাস বাড় হবে না।
তাই অবশ্যই কিন্তু ঘাসকে কন্ট্রোল করতে অবশ্যই কিন্তু প্যান্ডিউইস ঘাস মারা কিন্তু অবশ্যই জমিতে স্প্রে করবেন। আমরা কিন্তু এই বীজ বপনের এক থেকে দু ঘন্টা বাদে এখন দেখুন দুপুরের টাইমে কিন্তু বীজ বপন করছি এবং বীজ বপনের পর আমাদের যখন বিকেল হবে ঠিক তখন কিন্তু একবার প্যান্ডিউইস ওই ঘাস মারা প্রতি 10 লিটারে আমরা কিন্তু 150 গ্রাম জলে গুলে গাছে এই সারা জমি কিন্তু একবার স্প্রে করে রাখবো এবং রাখার পর যেদিন আমরা সেচ দেবো এবং সেচ দেওয়ার এক ঘন্টা আগে আমরা কিন্তু আর একবার স্প্রে করে সেচটা দিয়ে দেবো, তাহলে আমাদের জমিতে কোনো রকম কিন্তু ঘাস পার হবে না। তো অবশ্যই আপনারা এই ঘাস মারাটা ইউজ করবেন। পরের ধাপ হলো আপনার জমিতে সেচ দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে জমিতে যেন বেশি পরিমাণে জলসেচ না হয়, সামান্য পরিমাণে জলসেচ দিতে হবে, ওপরে ওপরে যেন জলটা থাকে সামান্য পরিমাণে জলসেচ দিতে হবে। যদি বেশি পরিমাণে জলসেচ হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজের কালিগুলি পচে অর্থাৎ পেঁয়াজের কালির যে বীজটা আছে সেগুলি পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই অবশ্যই সামান্য পরিমাণে জলসেচ দিতে হবে এবং জলসেচ দেওয়ার সময় কোনো রকম রাসায়নিক সার এবং কোনো রকম কীটনাশক বা পায়রাবান এগুলো ছড়ালে নানা রকম সমস্যা হবে, পেঁয়াজের কালিগুলি কিন্তু অর্থাৎ পেঁয়াজের যে কালি থেকে যে বীজ হবে বীজগুলি পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদের রিকমেন্ড করবো আপনারা কিন্তু সার অবশ্যই কিন্তু আগে দিয়ে ফেলবেন। অর্থাৎ অনেকেই কিন্তু এই পাগলামি বা ভুলটা করে থাকে যে পেঁয়াজের কালিটা যখন সেচ দেওয়া হয় তখন কিন্তু অনেকে সার ছড়ায়, আপনারা কিন্তু ওইভাবে কিন্তু সার ছড়াবেন না, অর্থাৎ জমি তৈরির সময় সারটা ছড়িয়ে নেবেন। এবার আসি যে জমির অর্থাৎ পেঁয়াজের কালির সেচ দেওয়ার পর পরিচর্যা, সেচ দেওয়ার পর আমরা কী কী পরিচর্যা করব। সেচ দেওয়ার পর আগে দেখতে হবে যেখানে যেখানে কালি বার হয়েছে সেখানে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু গাছটা কিন্তু সাফ পাউডার দিয়ে ধুয়ে দিতে হবে। আমরা কিন্তু সাফ পাউডার তেমনভাবে ইউজ করি না, আমরা ইন্দোফিলের স্প্রিন্ট ইউজ করি, সাফ পাউডার থেকে ইন্দোফিলের স্প্রিন্টের বেশি কাজ। তাই আপনাদের বলবো যখন পেঁয়াজের কালি বার হবে 5 থেকে 6 দিন বাদে তখন কিন্তু একবার ইন্দোফিলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড দিয়ে গাছটা ধুয়ে দেবেন, রোগমুক্ত থাকবে। আর যেখানে যেখানে পেঁয়াজের গাছ বার হবে না অর্থাৎ পেঁয়াজের কালির গাছ বার হবে না সেখানে সেখানে অবশ্যই কিন্তু একটা করে খুচি দিয়ে নেবেন বা পেঁয়াজের বীজটা আবার একটা করে পুনরায় বসিয়ে দেবেন। তাহলে কী হবে, তাহলে কিন্তু জমিটা কিন্তু সঠিক মাত্রায় পেঁয়াজের কালির গাছটা থাকবে এবং প্রতিনিয়ত কিন্তু পেঁয়াজের কালি হবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে পেঁয়াজের কালি কীভাবে পুঁতবেন এবং কোন রাসায়নিক সার দেবেন এবং পেঁয়াজের কালির কোন বীজটা দেবেন, সেই সঙ্গে জিঙ্ক, হাইজিন, বোরন এবং ঘাস মারার জন্য অর্থাৎ আগাছা না বার হওয়ার জন্য কী কী দেবেন, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো ছাড়া দেখাবে এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে চাষি ভাইদের কাছে ছড়িয়ে দেবে, কারণ তারা যেন দেখে উপকৃত হয়। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।